হাই ফ্রেন্ডস, আমি আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আমি আজকে যে প্রোডাক্টের রিভিউ দেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে, গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। এটা গ্লামার ওয়ার্ল্ডের ময়েশ্চারাইজার। তো এটা আমি ইউজ করেছি, আমি বহুদিন ইউজ করেছি। এটা ইউজ করে আমি কেমন রেজাল্ট পেয়েছি, আমার সাথে কেমন হয়েছে, সেই অভিজ্ঞতাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য। আর যারা আমার ভিডিওটি এখন দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর ভিডিওটি শেয়ার করো। সো ফ্রেন্ডস, আমি চলে যাই আমার মেন কথায়। এটা হলো গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, এটা গ্লামার ওয়ার্ল্ডের ময়েশ্চারাইজার। তোমরা সবাই গ্লামার ওয়ার্ল্ডকে চেনো, এটা একটা ভীষণ ভালো একটা ব্র্যান্ড। তো এটা ফর সেন্সিটিভ স্কিন, এটা আছে 100 ml, ঠিক আছে। এটার দামটা কিন্তু আমার এখন খেয়াল পড়ছে না, দামটা তোমার 100, আচ্ছা দাম এখানে দেখতে পেয়েছি 190 টাকা, দাম এখানে 190 টাকা আছে, তার মধ্যে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটা আর কি কি লেখা আছে একটু আমি পড়ে নিই। আচ্ছা, এখানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, আমি ইনগ্রিডিয়েন্টসটা পড়ছি না। তোমরা ইনগ্রিডিয়েন্টসটা আমার ভিডিওটা, আমি এটা কাছে নিয়ে আসছি, তোমরা আমার ভিডিও থেকে পড়ে নিও। আমি ইনগ্রিডিয়েন্টস পড়লে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি ইনগ্রিডিয়েন্টস পড়বো না। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একদম পুরো কাছে নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমরা পড়ে নিও। তো যাই হোক ফ্রেন্ডস, আমি বলি এবার এটা নিয়ে কথা। এটা আমি ইউজ করেছি, এটা খুব ভালো আমার শ্যুট করেছিল, আমার স্কিনটাকে অনেক 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 ভালো করেছিল। এটার মধ্যে গ্লিসারিন আছে, ঠিক আছে। গ্লিসারিন থাকার ফলে কি হয়েছে যে স্কিনটাকে অনেক সফট করে দিত এটা, এবং স্কিনটা একটা গ্লসি ভাব দিত। কিন্তু একটাই প্রবলেম, এখানে প্যারাফিন আছে, ঠিক আছে। তো প্যারাফিনের জন্য আমি বলবো, যারা প্যারাফিনযুক্ত প্রোডাক্ট অ্যাভয়েড করতে চাও তাদের জন্য এটা নয়। যারা প্যারাফিনযুক্ত প্রোডাক্ট ইউজ করো তারা একবার ইউজ করে দেখতেই পারো, আবার বলে রাখি। তো ফ্রেন্ডস, এইটা আমি ইউজ করতাম। তোমরা যারা ময়েশ্চারাইজার ইউজ করো, তোমাদের যাতে সেন্সিটিভ স্কিন, তোমরা অবশ্যই এটা একবার কিনে একবার ট্রাই করে দেখবে। ভীষণ একটা প্রোডাক্ট, একটা অসম প্রোডাক্ট, এটা ভীষণ ভালো। এটা মেকআপ করার আগে তোমরা যদি ইউজ করো না, তোমাদের মুখের মধ্যে 10 থেকে 12 ঘন্টা মেকআপটা কন্টিনিউ করবে। আমি বলছি, আমি নিজে এটা দিয়ে 2 বছর আমি মেকআপ করেছিলাম, তখন শুধুমাত্র 2 বছর আমি এই গ্লো মিন্ট ময়েশ্চারাইজার দিয়ে মেকআপ করতাম, আর কোনো ময়েশ্চারাইজার আমি ইউজ করিনি। নাইটে এই ময়েশ্চারাইজার ইউজ করতাম, ডেতে এই ময়েশ্চারাইজার ইউজ করতাম, ভীষণ ভালো আমার কাজ করতো। আর এই ময়েশ্চারাইজারটা একটা জিনিস, যেটা হলো গিয়ে তোমার, যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি খবরদার এটাকে ট্রাই করতে যাবে না। কারণ আমার একটা টাইম আমার ড্রাই স্কিন হয়ে গেছিলো, তখন আমি এটাকে মানে ইউজ করতে গিয়ে আমার হিতে বিপরীত হতো। তো যাই হোক, কিন্তু আলটিমেটলি যাদের নর্মাল স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটাকে ইউজ করতেই পারো, ভীষণ ভীষণ ভালো। তোমার স্কিনটাকে সফট করবে, স্কিনটাকে ফেয়ার করে আস্তে আস্তে। আমি দেখিনি আজ পর্যন্ত কোনো ময়েশ্চারাইজারকে স্কিনকে ফেয়ার করতে, কিন্তু আমি এই ময়েশ্চারাইজারটাকে দেখেছি। জানি না যে এটা আমার সাথে হয়েছে বলেও তোমাদের সাথে হবে, আমি জানি না তোমাদের সাথে হবে কি না, কিন্তু আমার সাথে এটা হয়েছে। আমার স্কিনটাকে এটা ফেয়ার করতো, ভীষণ রকমের ফর্সা করে দিত আমার স্কিনটাকে এই গ্লো মিন্ট ময়েশ্চারাইজারটা। তো সত্যি এটা ভালো, খুবই ভালো। তো ফ্রেন্ডস, আমি তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখবো। দেখো, তোমরা কী প্রোডাক্ট কিনবে, তোমরা কী প্রোডাক্ট কিনবে না, সেটা তোমাদের পুরোপুরি নিজের একমাত্র ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত তোমাদের ডিসিশন। আমি জাস্ট রিভিউ দিই, আমি আমার ওপিনিয়ন বলি, এবং আমার সাথে আমার প্রোডাক্ট ইউজ করে, এই প্রোডাক্ট ইউজ করে আমার সাথে কেমন হয়েছে আমি সেটা বলি। আমি কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট ইউজ কেনার জন্য ফোর্স করি না, আবার কোনো প্রোডাক্ট না কেনার জন্য বারণ করি না। আমি জাস্ট বলি যে এটা ভালো হতে পারে, এটা ভালো নাও হতে পারে, এটা কিন্তু আমার সঙ্গে এটা হয়েছে, আমি কিন্তু এটাই বলি। সো তোমরা প্রোডাক্ট কিনবে কি কিনবে না, সেটা কিন্তু তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা ভালো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি জাস্ট সাজেস্ট করছি, আমি কিন্তু জোর করছি না কাউকে। সো ফ্রেন্ডস, এটাই বলবো, এই প্রোডাক্টটা কিন্তু আমার ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে, ভীষণ ভালো কাজ করেছে। তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো, খুব খুব ভালো জিনিস। মেকআপ করার আগে তোমরা এটা ইউজ করতে পারো, তোমরা সানস্ক্রিন লাগানোর আগেও এটা ইউজ করতে পারো, তোমরা নাইট ক্রিম হিসেবে এটা ইউজ করতে পারো, এবং শুধুমাত্র এটা তোমরা ফেসেই ইউজ করবে, কারণ এটা যেহেতু সেন্সিটিভের জন্য, তো সো আমাদের গা হাত পা তো ড্রাই হয়, সেন্সিটিভ তো হয় না, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা ইউজ করে একবার দেখতেই পারো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার গ্লো মিন্ট ময়েশ্চারাইজারের রিভিউ। আমার রিভিউ কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা এটা ইউজ করে থাকলেও তোমরা আমাকে কমেন্ট করো, আর তোমরা কী প্রোডাক্টের উপর রিভিউ পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।